বাঘা যতীন ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী তার ভালো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কিন্তু তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে সমধিক পরিচিত বাঘা যতীন শুধুমাত্র বাঘ মেরেই জীবন কাটাননি বাঘাযতীন লড়াই করেছিলেন ব্রিটিশ সিংহের সঙ্গে এই ব্রিটিশ সিংহকে সমুখ সমরে হারিয়ে দেবার স্বপ্ন দেখেছিলেন বাঘাযতীন আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমার ছোট্ট শান্ত কয়া গ্রামের মামার বাড়িতে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম হয় বর্তমানে এই গ্রামটি বাংলাদেশের অন্তর্গত তার পিতার নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শরৎ শশী দেবী যতীন্দ্রনাথের পৈতৃক বাসস্থান ছিল যশোর জেলার ঝিনাইদহ মহকুমার রিশখালী গ্রামে মাত্র পাঁচ বছর বয়সে তার পিতার মৃত্যু হয় ছেলের হাত ধরে মা এলেন মামার বাড়িতে মামার বাড়িতে যতীন্দ্রনাথ মানুষ হয়েছিলেন ছোটবেলা থেকেই দুরন্ত প্রকৃতির বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে নানা রকমের দুষ্টুমি করে বেড়াতেন বাঘা যতীন আম বাগান থেকে আম চুরি করতেন পুকুরের মাছ তুলে নিয়ে যেতেন রাতের অন্ধকারে ফুল চুরি করতেন গ্রামবাসীরা তার দাপটে অস্থির হয়ে উঠেছিল মাঝে মধ্যে যতীন্দ্রনাথের মামার কাছে তারা নালিশ করত মামা কিন্তু ভাগ্নিকে খুব ভালোবাসতেন ভাগ্নের মধ্যে একটা সহজ সরল মনোভাব লুকিয়ে আছে মামা ছিলেন জাতীয়তাবাদের এক আদর্শ কর্মী মনে প্রাণে চাইতেন ইংরেজরা একদিন এদেশ থেকে দূরে চলে যাবে ভাগ্নেকে রামায়ণ মহাভারতের অনেক কাহিনী শোনাতেন তখন থেকেই যতীন্দ্রনাথ জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন পড়াশুনোয় খুব একটা তুখর ছিলেন না তবে মন দিয়ে পড়ার বই পড়তেন পড়াশুনোর চেয়ে নানান খেলা শরীরচর্চা প্রভৃতিতেই তার বেশি উৎসাহ ছিল স্কুলে পড়ার সময় একদিন পাগলা ঘোড়াকে কব্জা করে অসম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন কৃষ্ণনগরের এভি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এলেন কলকাতায় কলেজে ভর্তি হলেন কিন্তু তখন থেকেই যতীন্দ্রনাথ ছিলেন স্বাধীনচেতা মানুষ তিনি ঠিক করলেন যে পড়াশুনো করে আর সময় নষ্ট করবেন না শর্ট ও টাইপ রাইটিং শিখলেন তখনকার দিনে এই দুটি বৃত্তি শিক্ষার খুব দাম ছিল উনিশশো সালে সরকারি চাকরি লাভ করলেন এই চাকরিতে যোগ দেওয়ার আগে থেকেই বিপ্লবী দলের সঙ্গে তার যোগাযোগ ঘটে গিয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশাত্মবোধ প্রেরণায় জেগে উঠল সারা দেশ সেই আবর্তে যতীন্দ্রনাথ ভেসে গেলেন অনুশীলন সমিতিতে যোগদান করলেন একদিকে অফিসের কাজ অন্যদিকে সংগঠনের দায়িত্ব তখন যতীন্দ্রনাথকে ব্যস্ত প্রহর কাটাতে হচ্ছে তারপর বেশ কয়েকটি কাজের দায়িত্ব ছিল তিনি তরুণ বিপ্লবীদের গীতার মহামন্ত্রে উদ্বুদ্ধ করতেন তরুণদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন যতীন্দ্রনাথ উনিশশো সালে ক্ষুদিরামের বোমা নিক্ষেপের পর ইংরেজরা কঠিন কঠোর আঘাত করতে থাকে ইংরেজরা মনে করল যে আলিপুর বোমা মামলার আসামিদের দীপান্তরে পাঠিয়ে তারা স্বাধীনতা সংগ্রামকে ব্যর্থ করে দেবে তখন বেশিরভাগ জাতীয় নেতা কারাগারে দিন কাটাচ্ছে এই সময় এগিয়ে এলেন যতীন তিনি ওই সংগ্রামকে অব্যাহত রেখেছিলেন বাঘাযতীনের বিরুদ্ধে হাওড়া ষড়যন্ত্র মামলা দায়ের করা হলো এক বছর ধরে বাঘাযতীনকে নির্জন কারাগারে থাকতে হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তিনি ভারত সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ প্রচেষ্টায় অংশ নিয়েছেন সরকারি কর্মীকে হত্যা করেছেন এই ষড়যন্ত্র মামলা থেকে বাঘাযতীন শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিলেন কিন্তু সরকারি চাকরি চলে গেল তখন বাঘাযতীন ঠিকাদারির কাজ শুরু করলেন তার গতিবিধির উপর ব্রিটিশ গুপ্তচররা নজর রাখত তবে তাকে অনুসরণ করা অসম্ভব ছিল তিনি পঁচাত্তর মাইল সাইকেল চালাতে পারতেন চলন্ত মেল ট্রেনে ওঠানামা করতে পারতেন অসাধারণ শক্তি ছিল বাঘাযতীনের রূপকথার এক অবিস্ময়কর নায়ক ছিলেন তিনি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো বাঘাযতীন গেরিলাল জন্য প্রস্তুত হলেন তিনি সর্বভারতীয় বৈপ্লবিক প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে চুক্তিবদ্ধ হয়ে জাপান ও জার্মানি থেকে অস্ত্রাদি আমদানি করে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেন ঠিক হয় মেভারিক নামক জার্মান জাহাজে অস্ত্র এনে বালেশ্বরে রেললাইন অধিকার করে ইংরেজদের যাতায়াত পথ অবরোধ করবেন যতীন তার চারজন সহকর্মীকে নিয়ে চলে গেলেন বালেশ্বরের কাছে কোপাতপদা গ্রামে সন্ন্যাসী সেজে আশ্রম গড়লেন কবে জার্মান যুদ্ধ জাহাজ পৌঁছবে তার জন্য প্রতীক্ষার প্রহর শুরু হলো এই জাহাজ শেষ পর্যন্ত ভারতবর্ষে পৌঁছতে পারেনি বিপ্লবীদের প্রতীক্ষা ব্যর্থ হল তবুও বাগাজতিন বিন্দুমাত্র হতাশ হলেন না তিনি আবার অস্ত্র আমদানির পরিকল্পনা করলেন কিন্তু দ্বিতীয়বারে জাহাজ পৌঁছল না বিপ্লবীরা ধরা পড়ে গেলেন শুরু হলো পুলিশের তল্লাশি পুলিশ জানতে পারলো যে বিপ্লবীদের একটা দল বালেশ্বরে লুকিয়ে আছে সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার টেগার্ট বালেশ্বরে পৌঁছলেন সেখানে এক সাংকেতিক লিপি পাওয়া গেল ওই লিপিতে বলা হয়েছে রামানন্দ স্বামী যেন তার শিষ্যদের নিয়ে এখনই তীর্থ ভ্রমণে চলে যান এখানে অনেক আশ্রমবাসী হয়েছে গ্রামবাসীদের মুখ থেকে বাঘাজুদ্দিন এই ভয়ঙ্কর দুঃসংবাদটা শুনতে পেলেন বিরাট পুলিশ বাহিনী ছুটে আসছে তাকে গ্রেপ্তার করার জন্য বাঘাজুদ্দিন তার কিশোর চার সঙ্গী চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেন ও জ্যোতিষকে বললেন তার সঙ্গ ত্যাগ করে অন্যত্র চলে যেতে পুলিশরা তাদের চেনে না তাই তারা পালাতে পারবেন বিপ্লবী কিশোররা নেতাকে ত্যাগ করতে রাজি হলেন না তারা বললেন যে আমরা সমুখ সমরে প্রাণ বিসর্জন দেবো তবু আপনাকে ত্যাগ করব না যতীন সহকর্মীদের এই সাহস দেখে অবাক হয়ে গেলেন উনিশশো পনেরো সালের নয় সেপ্টেম্বর বুড়িবালাম নদীর ধারে চাষখণ্ড নামক এক জায়গায় যতীন তার চার কিশোর সঙ্গীকে নিয়ে যান খাদের মধ্যে লুকিয়ে রইলেন একদিকে মাত্র পাঁচজন অন্যদিকে অসংখ্য সৈন্য বিপ্লবীদের কাছে দেশি পিস্তল ব্রিটিশদের কাছে দূরপাল্লার রাইফেল শুরু হলো গুলি বর্ষণ বিপ্লবীরা একসঙ্গে ফায়ার শুরু করলেন যাতে শত্রুপক্ষ বুঝতে না পারে সংখ্যায় তারা কতজন আছেন বেশ কিছু ব্রিটিশ সৈন্য হতাহত হলো সেসব দিয়ে বিপ্লবীদের গুলি ফুরিয়ে গেল হঠাৎ একটা গুলি লেগে আহত হলেন চিত্তপ্রিয় যন্ত্রণা কাতর কণ্ঠে তিনি বললেন বর্দা আমি চললাম বাঘাযতীনের পায়েও গুলি লেগেছিল তবুও তিনি লড়াই করে চলেছেন তিনি সংকল্প নিয়েছিলেন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন মৃত্যুপথযাত্রী চিত্তপ্রিয়কে এক ফোঁটা জলের জন্য ছটফট করতে দেখলেন বাঘাযতীন বুঝেছিলেন আর লড়াই করা সম্ভব নয় নিজের গায়ে রক্ত সাদা শার্ট উড়িয়ে যুদ্ধবিরতি সংকেত জানিয়ে আত্মসমর্পণ করলেন টেগার্ড কাছে এগিয়ে এলেন বাঘাযতীন দীপ্ত কণ্ডে বললেন শুধু এর মুখে এক ফোঁটা জল দেওয়ার জন্য আমি যুদ্ধ বন্ধ করে ধরা দিচ্ছি টেগার্ড সহস্তে জল এনে আহতদের পান করিয়েছিলেন চিত্তপ্রিয় তখনই মারা গেলেন সমক সমরে প্রথম কিশোর সহিত তিনি আহত বাঘাযতীনকে লাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলো উনিশশো পনেরো সালের নয় সেপ্টেম্বর তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোরঞ্জন ও নীরেনকে ফাঁসি দেওয়া হলো জ্যোতিষকে যাবজ্জীবন দীপান্তর দণ্ড দিয়ে পাঠানো হলো আন্দামানে সেখানে তার উপর অমানসিক অত্যাচার করা হলো এই ভয়ঙ্কর অত্যাচারে তিনি পাগল হয়ে গিয়েছিলেন তখন তাকে বহরমপুর জেলে রাখা হয় বন্দি অবস্থাতেই জ্যোতিষের মৃত্যু হয় এইভাবেই শেষ হয়ে গেল বুড়িবালামের তীরে স্বাধীনতার লড়াই যুদ্ধটি বুড়িবালামের ধারে কোপাত কোদার যুদ্ধ নামে খ্যাত